সবার প্রথমে আপনাদের সবাইকে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিতে হবে। ব্যানারে ছবিটিতে বসে বসে ছবিটিতে আমরা সুন্দর করে ব্যানার করে নিয়ে অ্যাডজাস্টমেন্ট কাস্টমাইজেশন করে ডার্ক সেট করে তাই এখন আমরা এডিটিং